हाय फ्रेंड्स, बेंगली जीके कॉम्पिटिटिव यूट्यूब चैनल तरफ थे कि तुम्हारे सकल के स्वागत जानाई। आमी प्रत्येक दिन सकाल साढ़े नटाए कारेंट अफेयर्स क्लास प्रोवाइड करी। तुम्हारे के बोलबो प्रत्येक दिन कारेंट अफेयर्स क्लास प्रत्येक दिन करे नाओ। अपकामिंग जो सरकारी चाकरी परीक्षार जो क्लासगुली तुम्हारे का खुबी गुरुत्वपूर्ण होते चले बंधुरा। और क्यों जदि हमार चैने नतून कर भिजिट कर चैने सबसक्राइब कर बेल आइकनि प्रेस कर दिओ। चलो बंधुरा, आज के क्लासटी शुरू करा जा। प्रथम प्रश्न देखो, एक नम्बर प्रश्न कि आ विश्व प्रथम सोवरेन बॉन्ड इस्यू करलो कौन देश? आंसर है मेक्सिको। पर प्रश्न दो नम्बर प्रश्न, आर्थिक स्पंदन नामे ऋण वितरण प्रोग्राम लॉन्च करलो कौन राज्य सरकार? आंसर है कर्नाटक राज्य सरकार। पर प्रश्न देखो बंधुरा, तीन नम्बर प्रश्न, अपना घर ड्रीम्स नामे होम लोन स्कीम लॉन्च करलो कौन संस्था? आंसर है ICICI होम फाइनेंस। পরের প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দ্বারা কে সম্মানিত হলেন? আনসার হবে প্রখ্যাত সেব বিকাশ খান্না। পাঁচ নম্বর প্রশ্ন, 2020 গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে ভারতের হায়দ্রাবাদের স্থান কততম? আনসার হবে 85তম। নিউ দিল্লির স্থান হচ্ছে 86 এবং শীর্ষস্থানে আছে হচ্ছে সিঙ্গাপুর। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, ছ নম্বর প্রশ্ন। ছ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকারি চাকরির পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি আছে, আজাদী শিরোনামে কে বই প্রকাশ করলেন? আনসার হবে ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। পরের প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড বাম্বু ডে পালন করা হয় প্রতি বছর কত তারিখে? আনসার হবে 18ই সেপ্টেম্বর। এবারে থিম ছিল বাম্বু নাও। পরের প্রশ্ন, আট নম্বর প্রশ্ন, রাজ্যের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার? আনসার হবে উত্তরপ্রদেশ সরকার। ন নম্বর প্রশ্ন, 2025 সালের মধ্যে 5 মিলিয়ন শিশুদের ক্ষমতায়নের জন্য এডুকেশন ফর অল উদ্যোগ লঞ্চ করলো কোন সরকার, কোন সংস্থা? আনসার হবে বাইজুস। আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, দশ নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর, তার নাম কি? আনসার হবে অমিতাভ ঘোষ। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।